হ্যালো বন্ধুরা আমি সাগর নীল এবং এখন আমি করবো রানা দাগুবাতি এবং সাইপার লেভি অভিনীত তেলেগু ছবি বিরতা পারবামের রিভিউ তো পার্টিকুলার এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তাই পুরো ভিডিও দেখতে থাকুন এবং সবার আগে আমাদের চ্যানেল যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমরা এখন সিনেমা ওয়েব সির সঙ্গে ভিডিওস করতে থাকি এই সিনেমার গল্প স্পয়লার না দিয়ে যদি একদম ছোট করে বলি জাস্ট আপনাদের ইন্টারেস্টটা গ্রো করার জন্য এই সিনেমার মধ্যে আমরা দেখতে পাচ্ছি রানা দাগ্যবতির ক্যারেক্টার একজন নকশাল লিডার যে কিছু কবিতার বই লেখে ছদ্ম নামে এবং সেই কবিতার বইগুলোর ব্যাপারে জানতে পারছে সাই তার এক বান্ধবীর কাছ থেকে এবং সাই আল্লাভী সেই কবিতার বইগুলো বান্ধবীর কাছ থেকে নিয়ে সেগুলো পড়া আরম্ভ করছে এবং এই কবিতাগুলো পড়ে সে জাস্ট মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছে সে জাস্ট আমেজড হয়ে যাচ্ছে সমাজের এই নিম্নবর্গের মানুষদেরকে নিয়ে লেখা রানা দাগ্যবতীর সমাজে যারা শোষিত নিপীড়িত তাদেরকে নিয়ে এই লেখা রানা সেটা পড়ে মানে জাস্ট পাগল হয়ে যাচ্ছে সাইপার ক্যারেক্টার এবং সাইপার ক্যারেক্টারের ওপরে এতটাই ইম্প্যাক্ট পড়ছে যে সাইপার মনের মধ্যে বেসিক্যালি রানা ক্যারেক্টারের জন্য একটা শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসার জন্ম নিচ্ছে এবং এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে সাইফ নিজের বিয়ে ভেঙে দিয়ে নিজের বাবা মাকে ছেড়ে দিয়ে রানা দাগ্যুপতির ক্যারেক্টারকে যেহেতু সে নকশাল লিডার সে বনে জঙ্গলে বিভিন্ন জায়গাতে মুভ করতে থাকে কখনো এক জায়গাতে সে স্টে করে না তো তাকে খুঁজতে বেরিয়ে পড়ছে এবং এর পরবর্তীতে সিনেমাতে কি হয় সাইফ আল্লবীর ক্যারেক্টার রানা দাগ্যুপতিকে কি খুঁজে পায় সে সবদি নিজের ভালোবাসাটার ব্যাপারে কি তাকে জানাতে পারে এবং যদি জানাতে পারে সেক্ষেত্রে রানা কি রাজি হয় এই সব কিছু জানতে গেলে আপনাদেরকে সিনেমাটা নেটফ্লিক্সে দেখতে হবে দেখুন গল্প শুনে আপনাদের মনে হতেই পারে যেটা হয়তো কোনো ছবি কিন্তু আসলে কিন্তু এটা তা নয় এটা কিন্তু বেশ ভালো একটা ছবি একটা সময় অবধি এই সিনেমার মধ্যে পরপর পর ঘটনাক্রম দেখিয়ে যাওয়া হয়েছে যেগুলো দেখতে আপনার ভালো লাগছে কিন্তু কোথাও একটা গিয়ে এক্স ফ্যাক্টরটা আপনি হয়তো খুঁজে পাবেন না হয় না কিছু ছবির মধ্যে একটা এক্স ফ্যাক্টর থাকে যেটার জন্য আপনি দেখতে দেখতেই বুঝে যান যে এটা বিশাল কিছু হতে চলেছে এবং আপনি বুঝতে পারেন যে এটা রেকমেন্ড করতে পারবেন আপনি মানুষজনদেরকে বন্ধুদেরকে কিন্তু এই ছবির মধ্যে এক্স ফ্যাক্টরটা আসে একদম ক্লাইম্যাক্সে তার আগে অবধি আপনি এঙ্গেজ থাকছেন ডেফিনেটলি ছবিটা ভালোভাবেই এগোচ্ছে কিন্তু সেই এক্স ফ্যাক্টরটা মিসিং তো ক্লাইম্যাক্সটা এই ছবি দুর্দান্ত এই ছবির বাকি পার্টটা আমি যদি লাস্ট কুড়ি মিনিটকে সরি রেখে দিই সেক্ষেত্রে বাকি পার্টটা হয়তো আমি সাত কিন্তু ক্লাইম্যাক্সটা এই যে দেখিয়ে হচ্ছে সেগুলোর সঙ্গে ক্লাইম্যাক্সটা কিন্তু প্রচন্ড রকম রয়েছে এরকম নয় যে ক্লাইম্যাক্স আউট অফ নোয়ার চলে আসছে যথেষ্ট লিঙ্কড আপ ব্যাপার রয়েছে তো আপনাকে পুরো ছবিটা মনোযোগ দিয়ে দেখতে হবে তো ক্লাইম্যাক্সটা বেশ ভালো একটা টুইস্ট সেখানে আসে টুইস্টটা একটু প্রেডিক্টেবল এটা আমি অস্বীকার করবো না কিন্তু তা সত্ত্বেও সেটা ওয়ার্ক করে তার যেটা প্রধান কারণ সেটা হচ্ছে রানা এবং স্পেশালি স্পেশালি অ্যাক্টিং দেখুন সাইপাল্লাভিকে আমি ভালোবাসি মানে তার প্রতি আমার একটা দুর্বলতা রয়েছে কিন্তু আমি সেটাকে সরিয়ে রেখে বলছি সাইপাল লাভির অ্যাক্টিং ট্রেমেন্দাস তার ইমোশনাল সিনগুলোতে যা এক্সপ্রেশানস তার রোমান্টিক সিনগুলোতে যা এক্সপ্রেশানস সেগুলো দেখবার মতন মানে একটা মানুষ প্রেমে পড়ছে একটা মানুষ দুঃখ পাচ্ছে এই জিনিসগুলোকে এই মুহূর্তগুলোকে সে যেভাবে তার অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলে সেটা দেখবার মতন মানে এখানে যদি সাইবার লেভির জায়গায় অন্য কোনো অভিনেত্রী থাকতেন যে হয়তো অ্যাভারেজ পারফরমেন্স দিচ্ছে তাহলে কিন্তু এই ছবিটার ইম্প্যাক্ট আমার মধ্যে এতটা হতো না লাভ ভার্সেস আইডিওলজি এই যে কনফ্লিক্টটা এই ছবির মধ্যে দেখানো হয়েছে এবং যে মাইথোলজিক্যাল রেফারেন্সগুলো ছবির মধ্যে আনা হয়েছে যেমন বিরাতা পারবাম ছবির যেটা নাম সেটা কিন্তু অ্যাকচুয়ালি মহাভারতের একটা অধ্যায় যেখানে পাণ্ডবদেরকে কৌরবরা হারিয়ে দিয়েছিল তো এই যে জিনিসগুলো এই ছবির মধ্যে রয়েছে মানে হয়তো গল্পটা আপনার দেখে মনে হবে যে স্ট্রেট ফরওয়ার্ড গল্প আনটিল আপনি ক্লাইম্যাক্সটা দেখছেন কিন্তু সেটার মধ্যেও কিন্তু অনেক ব্যাপার রয়েছে যারা নকশাল আন্দোলনের ব্যাপারে একটুও জানেন তারা খুব ভালো মতো জানেন যে তাদের আইডিওলজিটা কত বেশি স্ট্রং কিন্তু সেই স্ট্রং আইডিওলজিটাকে রকমভাবে কি ভালোবাসার মতন একটা শক্তিশালী জিনিস ভেঙে দিতে পারে কিংবা সেই আইডিওলজিটার ধারে কাছে কি ভালোবাসা পৌঁছাতে পারে নাকি ভালোবাসা চিরকালই আসলে অনেকটা এগিয়ে রয়েছে এই ব্যাপারগুলো কিন্তু এই ছবির মধ্যে দিয়ে দর্শককে বোঝানোর চেষ্টা করেছেন বা দর্শকের মনের মধ্যে প্রশ্ন তোলার চেষ্টা করেছেন পরিচালক যেটা আমার বেশ ভালো লেগেছে এবং বাবার সঙ্গে মেয়ের যে সম্পর্কটা এই ছবির মধ্যে দেখানো হয়েছে সেটা বেশ ভালো ইনফ্যাক্ট মেয়ে যে চলে যাচ্ছে বাড়ির থেকে এবং কৃষ্ণকে ভালোবেসে সে চলে যাচ্ছে এই যে মাইথোলজিক্যাল রেফারেন্সটা আনা হয়েছে সেটাও কিন্তু বেশ ভালো আমি যেটা বারবারই বলছি এই ছবিটার মধ্যে হয়তো গল্পটা খুব সাধারণভাবে লিনিয়ার ফরম্যাটে চলছে যে কারণে আপনার মনে হতে পারে যে পর পরপর অনেক ঘটনাক্রম দেখছি কিন্তু তার মধ্যেও কিন্তু অনেক ব্যাপার রয়েছে পুলিশ ব্রুটালিটি জিনিসটা দক্ষিণের বহু ছবিতে এর আগে আমি দেখেছি এবং সেই জিনিসটা কিন্তু এই ছবির মধ্যেও রয়েছে তো আমি জানি না যে দক্ষিণে এই পুলিশ ব্রুটালিটি জিনিসটা প্রচণ্ড কালচারাল কনটেক্সট রয়েছে কিনা যে কারণে বিভিন্ন মেকাররা তাদের ছবিতে এই বিষয়টাকে বারংবার তুলে ধরেন মানে আমাদের এখানে কিন্তু বা বলিউডের কোনো ছবিতে কিন্তু পুলিশ ব্রুটালিটিকে নিয়ে খুব একটা ছবি হয় না হয় ডেফিনেটলি হয় কিন্তু খুব একটা হয় না সেটা কিন্তু দক্ষিণের ছবিতে অনেক অনেক বেশি পরিমাণে দেখা যায় তো সেটা এখানেও দেখা গেছে এবং যেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে এটা কিন্তু হিরো ড্রিভেন ছবি নয় এটা কিন্তু বেসিক্যালি সাইপার ছবি মানে একদম শুরুর থেকে শেষ অব্দি এটা সাইপার পল্লাবিরই ছবি এখানে রানা দাগ্যবর্তী স্পেস পেয়েছে যথেষ্ট সে নিয়ে রকম সন্দেহ নেই কিন্তু এটা কিন্তু সাইপাল্লাবির ছবি সাইপাল্লাভি এখানে মুখ্য চরিত্র এটা কিন্তু আমি দেখার জন্য প্রস্তুত ছিলাম না কারণ আমি জানি খুব ভালো মতো যে ভাই তেলেগু ছবি এখানে রানা আছে আছে সাইপাল্লাভি আছে ডেফিনেটলি রানা গুপতি হয় বেশি স্পেস পাবে আর নয় দুজনেই সমান স্পেস পাবে কিন্তু এখানে যে সাইপাল্লাভি অ্যাকচুয়ালি বেশি স্পেস পাবে এবং তারই যেটা ছবি তার চরিত্রের ছবি এটা কিন্তু আমি আশা করিনি এবং আমি সাইপাল্লাভি ফ্যান তো আমি এই ছবিটা দেখে প্রচণ্ড আনন্দ পেয়েছি রানা দাগ্যপতির ক্যারেক্টারের জন্য যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা ডিজাইন করা হয়েছে কিংবা জঙ্গলের যে লোকেশনগুলোতে শুট করা হয়েছে সেগুলো প্রচণ্ড রিয়েল লাগছে সেগুলো বেশ অথেন্টিক লাগছে এবং ইমোশনাল সিনগুলোতে যে ধরনের ব্যাকগ্রাউন্ড স্কোর রয়েছে সেগুলো সব কিছুই সেই সব দিক থেকে টেকনিক্যালি এই ছবিটা অবশ্যই ভালো এই ছবিটা বক্স অফিসে সাউথ ইন্ডিয়াতে ভালো একটা কালেকশান করতে পারেনি যতদূর আমি দেখলাম উইকিপিডিয়াতে পনেরো কোটির বাজেট ছিল বারো কোটি কালেকশান করতে পেরেছে আমি জানি না কেন এই ধরনের ছবি যার ক্লাইম্যাক্স এত এত ভালো যার ক্লাইম্যাক্স এত বেশি ইমোশনাল সেগুলো কিন্তু আসলে হলে চলার কথা আমি জানি না হয়তো প্রমোশন ঠিকভাবে হয়নি আমি যাই না এটা এটা খুব অবাক করলো আমাকে যে এই রকম মানের একটা ছবি সেটা বক্স অফিসে সাউথে চলে না আমাদের এখানে অনেক ভালো ছবি চলে না কিন্তু সাউথে কিন্তু ভালো ছবি হলে সেটা কিন্তু রেকগনিশান পায় এই ছবিটা আমার কাছে একটা এমন ছবি হয়ে থাকলো ধরুন বন্ধুরা বললো যে ভাই একটা সাউথ ইন্ডিয়ান ছবি রেকমেন্ড কর আমি তাদেরকে এই ছবিটা রেকমেন্ড করব এই ছবিটা কিন্তু এরকম হয়েছে এবং যারা আপনারা এখনো দেখেননি আমি আপনাদেরকেও রেকমেন্ড করবো যে ছবিটা ডেফিনেটলি দেখুন আপনাদের বেশ ভালো লাগবে এবং আমি যেটা বারবার বলছি ক্লাইম্যাক্স মানে এত ইমোশনাল ক্লাইম্যাক্স এরকম ক্লাইম্যাক্স হলে সে ছবি মানুষের মনে ধরতে বাধ্য এবং আমি শিওর আপনাদেরও সেটাই হবে এটা ছিল আমার ওভারঅল রিভিউ যারা আপনারা অলরেডি দেখেছেন কীরকম লেগেছে সেটা আপনারা কমেন্ট করে আমাদের জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন নিজেদের সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে আমাদের চ্যানেল যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমরা এরকম সিনেমা ওয়েব থ্রির সঙ্গে ভিডিওস করতে থাকি আজকে টাটা চোখ রকম পরবর্তী ভিডিওতে